আমি পেশায় একজন আইনজীবী, আমি বর্তমানে ঢাকা দশকর আইন পেশায় নিয়োজিত আছি। আমি 2008 সালে ডিসেম্বর মাসে কলকাতা যাই আমার লাংসের প্রবলেম দেখানোর জন্য। পরে ওখান থেকে আমাকে বলা হয় হার্টের প্রবলেম থাকতে পারে, ডাক্তার বিমত্রী শুভ্র ব্যানার্জিকে দেখানোর জন্য। আমি সেখানে দেখানোর পর আমার পরীক্ষা নিরীক্ষাতে আমার হার্টের রোগ ধরা পড়ে, আমার তিনটা ব্লক ধরা পড়ে। এরপর আমি খুব হতাশ অবস্থা হয়ে যাই এবং আমার তখনই রিং লাগাইতে হবে সেই পরামর্শ তিনটা দেন, কিন্তু আমার টাকা পয়সা জোগাড় না থাকে আমি বাংলাদেশে ফেরত আসি। এসে পরবর্তী টাকা পয়সা জোগাড় করে এনে যখন 2-3 মাসের মধ্যে আবার আমি মাদ্রাজ যাওয়ার প্রস্তুতি নিই, তখনই পত্রিকাতে 2009 সালে সাওল হার্ট সেন্টারের তৃতীয় ক্যাম্পে সংবাদ পাই এবং আমি এখানে আসি। এখানে আসার পর একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, যার নাম হলো সানিয়া, সে আমাকে প্রায় 10 মিনিট ব্রিফিং করে। ব্রিফিং আমি খুব নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস এবং একটা ভালো লাগা আশায় আমি সেখানে রেজিস্ট্রেশন করি এবং সেই তৃতীয় ক্যাম্প করি। 3 দিনের ক্যাম্প, ক্যাম্প করার পর আমার মানসিকতা চেঞ্জ হয় এবং সেই ক্যাম্প হিসাবে আমি নিয়ম মতো চলতে থাকি, খেতে থাকি, মেডিটেশন, ইয়োগা সবগুলোই করতে থাকি। আস্তে আস্তে আমার শারীরিক অবস্থা উন্নতি হতে থাকে। এখন আমি ভালো আছি। আমি এখন আমার জজকোর্টে 8-10 তলা একাধিক বিল্ডিং, সেই বিল্ডিংগুলো বেয়ে চলি এবং সমস্ত কাজকর্ম আমি স্বাভাবিক জীবনযাপনের মতোই আমি করছি। আমার কোনো প্রবলেম বা অসুবিধা মনে করি না।